সমিল্লাহির রহমান রাহিম আমার ইউটিউব চ্যানেল এজ দ্য ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম এর আগে তোমাদেরকে আমি আরও পাঁচটি লেকচার দিয়েছি আজকে আমার ছয় নাম্বার লেকচার আমি তোমাদেরকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের প্রথম চাপ্টার ফুরিয়ার সিরিজ পড়াইতেছিলাম এর আগে আমি তোমাদেরকে তিতাস প্রকাশনীর বই থেকে এক্সাম্পল সেভেন পড়িয়েছিলাম আজকে আমি তোমাদেরকে এক্সাম্পল আর্ট দেখাচ্ছি দেখো এক্সাম্পল আর্ট এই ম্যাথটা দুই হাজার চোদ্দো এবং উনিশ সালে এর জন্য এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার আর বেবুদি দেওয়া আছে বলছে এতকে ফুরিয়ার দ্বারাই প্রকাশ করো এবং ইহা হইতে দেখাও যে পাই স্কোয়ার বাই বার ও সমান ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ডট ডট এভাবে এটাকে প্রকাশ করতে বলছে দেখো এই ম্যাথটা করার আগে আমাদেরকে সূত্র জানা দরকার এর আগের লেকচারে আমি তোমাদেরকে সূত্রটা দেখিয়েছি আজকে আবার দেখাচ্ছি বোঝার সুবিধার্থে এই সূত্রটার নাম দিছি আমরা এক্সটেনশনস এক্সটেনশন রুলস অফ ইন্ট্রিগ্রেশন বাই পার্টস আমরা এর আগে ইন্ট্রিগ্রেশন ইউ বি এর সূত্র জানি এটা কিন্তু এখন আমাদেরকে একটু এটা থেকে অন্য আরেকটা সূত্র বের করতে হয়েছে যেটা দ্বারা আমরা খুব সহজেই এই ম্যাথগুলো সলভ করতে পারি দেখো ইন্টিগ্রেশন ইউ বি ডি সূত্র হচ্ছে ইউ ঠিক বিয়ের সমাকলন তারপরে মাইনাস আবার এই অন্তরীকরণ অন্তরিকরণ এর সমাকলন আবার প্লাস প্রথমটার অন্তরীকরণ দ্বিতীয়টার সমাকলন আবার মাইনাস প্রথমটার অন্তরীকরণ দ্বিতীয়টার সমাকলন এইভাবেই চলতে থাকবে আমরা এই পর্যন্ত বের করছি সূত্রটা কিন্তু আরও বের করা যাবে অর্থাৎ এরকম ইন্ট্রিগ্রেশন ইউবি থাকলে প্রথমে ইউ ঠিক থাকবো বিয়ের সমাকলন হবে তারপরে মাইনাস এভাবে চলতে থাকবো প্রথমটার অন্তরীকরণ দ্বিতীয়টার সমাকলণ প্লাস প্রথমটার অন্তরীকরণ দ্বিতীয়টার সমাকলন মাইনাস প্রথমটার অন্তরীকরণ দ্বিতীয়টার সমাকলন অর্থাৎ প্রাইম ডা অন্তরীকরণ এবং ওয়ান টু থ্রি দ্বারা আমরা এগুলোর সমীকরণ সমাকলন বুঝিয়েছি তারপর একটা উদাহরণ দিয়ে এর আগেও আমি বুঝিয়েছিলাম উদাহরণ দিয়ে যে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এটাকে ইউ ধরছি এটাকে বি ধরছি দেখো ইউরে ঠিক রাখছি বিয়ের সমাকলন করছি মাইনাস আবার এই এটারে অন্তরীকরণ করছি দ্বিতীয়টারে সমাকলন করছি দেখো টু এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স আবার প্লাস প্রথমটার অন্তরীকরণ টু এর অন্তরীকরণ টু আর দ্বিতীয়টারে সমাকলন করলে ই টু দি পাওয়ার এক্সই হয় তারপরে মাইনাস আবার আবার টু এটা প্রথমটার অন্তরীকরণ দ্বিতীয়টার সমাকলন তো রে যদি অন্তরীকরণ করলে জিরো হয়ে যায় তাই জিরো আর আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারতেছি না এবার দেখো আমাদের যে মেন অঙ্কটা ছিল আমরা জানি মাইনাস পাই থেকে পাই বিয়ার দ্বারা হচ্ছে এফ অফ এক্স সমান এন ওট বাই টু প্লাস এন সামেশন এন সমান ওয়ান থেকে ইনফিনিটি এ এন কজ এক্স প্লাস ডি এন সাইন এন এক্স এটাকে আমরা এক নং ধরে নিয়েছি পরে এখানে এন ওট সমান ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডি এন ডি এক্স এটাও আমরা জানি এন ওট মান এবং যাকে সব ঠিক আছে শুধু এফ অফ এক্সের জায়গায় আমরা এফ অফ এক্সের মান বসাই সেখান বই আছে এফ অফ এক্স সমান এক্স এক্স মাইনাস এক্স ছিল আমরা এফ অফ এক্সের মান বসিয়ে দিলাম তারপরে এটাকে আমরা সমাকলন করছি এক্সের সমাকালন এক্স স্কোয়ার বাই টু আর এক্স স্কোয়ারের সমাকালন হচ্ছে এক্স কিউব বাই থ্রি আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম কাটাকাটি করে দেখো এটা আসছে এটা তোমরা সবাই জানবা এই জন্য এটা সহজ বিষয় এটা বলতে হচ্ছে না তারপরে দেখো এ নোট ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডি এক্স তো এখানে এফ অফ এক্সের মান বসাই দিছি আমরা এটা এবার দেখো এটা হচ্ছে মেন বিষয়টা এটা থেকে কিভাবে এটা ইউ আর এটা হচ্ছে বি ইউ বি এর কীভাবে সমাকলন করতে হয় দেখো ইউরে ঠিক রাখছি দেখো এক্স মাইনাস এক্স স্কোয়ারে ঠিক রাখছি আর কজ এন এক্সের সমাকলন হচ্ছে সাইন এন এক্স বাই এন তারপরের লাইন দেখো এ আবার এটারে অন্তরীকরণ এটার সমাকলন সূত্রের মাইনাস এটাকে অন্তরীকরণ করলে হবে ওয়ান মাইনাস টু এক্স আর এটারের সমাকলন করলে হবে মাইনাস কজ এন এক্স বাই এন স্কোয়ার আবার দেখো সূত্রের প্লাস হবে সূত্রের অনুযায়ী প্লাস হবে এটারে অন্তরীকরণ আর এটার সমাকলন তো এটার অন্তরীকরণ করলে মাইনাস টু হয় বিদায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে এখানে আমরা মাইনাস দিছি আর এটারে যদি আমরা সমাকলন করি তাহলে কজ এন এক্সের সমাকলন হবে সাইন এন এক্স মাইনাসটা রয়ে গেছে আর আরেকটা এন নিচে আসবে এই হয়ে গেছে এন কিউব আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি এদিকে খেয়াল করো আপার লিমিট লোয়ার লিমিট বসাইলে হয় দেখো পাই সাইন এন যদি পাই বসাও সাইন এন পাই হবে আর সাইন এন পাই এর আমরা এটার মান জিরো হয়ে গেছে তারপরে মাইনাস মাইনাসে মাইনাসে দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে

ওয়ান হোল টু দি পাওয়ার এন এখানে জিরো মানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন তারপরে এখানে যদি পাই বসাও দেখো এটার মধ্যে পাই বসাইলে এটা জিরো হয়ে যাবে কারণ সাইন এন পাই মানে জিরো একইভাবে মাইনাস আবার লোয়ার লিমিট বসাইছি লোয়ার লিমিট এখানে বসাইলে কি অবস্থা এটাও জিরো হবে আর এটাতে বসাইলে হবে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু পাই হবে আর এটাতে বসাইলে কি হবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার আর এটাতে বসাইলে হয়ে যাব জিরো তারপরে দেখো আমরা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার কম উনিছি এটা থেকে এবং এটা থেকে এন কম অর্দিকটা থাকতে আসে ওয়ান মাইনাস টু পাই আর ইজ এ মাইনাস মাইনাসের কারণে এদিকে হয়ে গেছে ওয়ান আর এদিকে থাকতে আসে ওয়ান প্লাস টু পাই দেখো এইটা এবং এটা যদি কম উনি নাও তাহলে ওয়ান মাইনাস টু পাই থাকবে আর এখানে থাকবে ওয়ান প্লাস টু পাই তারপরে এখানে ব্র্যাকেট উঠাই দিলে হবে মাইনাস এটাও মাইনাস হবে টু পাই ওয়ানে ওয়ানে কাটা টু পাই টু পাই হচ্ছে ফোর পাই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার আশা করি বুঝতে পারছে এবং এই লেন থেকে এই লেনটা যেভাবে আসছে সেটা হচ্ছে দেখো ওয়ান বাই পায়ের জায়গায় ওয়ান বাই এন পাই এখানে পাই দেখো এখানে যেটা হইছে সেটা হচ্ছে এই পাই আর এই পাই কাটা এই পাই আর এই পাই কাটা তাহলে উপর থাকতেছে মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন স্কোয়ার এরপরে দেখো বিএন এর মান বিএন এর মান লাই কীভাবে উপরে সূত্র যদি বুঝে থাকো বাকি সূত্রগুলো লাই কীভাবে করা হয়েছে বিএন সমান ওয়ান বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডি এক্স ওয়ান বাই পাই মান বসাইছি সাইন এক্স তারপরে ইউবের এই যে অন্তরীকরণটা দেখো ইউ ঠিক রাখছে এটার অন্তরিকরণ করলে হবে মাইনাস কজ এন এক্স বাই এন তারপরে সূত্রের মাইনাস এটার অন্তরীকরণ করলে হবে ওয়ান মাইনাস টু এক্স এটার অন্তরিক সমাকলন করলে হবে মাই সাইন এন এক্স বাই এন স্কোয়ার তাহলে ওই যে এখানে মাইনাস আছে বিদ্যা এখানে মাইনাসটা দিছি আবার এটারে যদি অন্তরীকরণ করো হবে মাইনাস টু আর এটারে সমাকলন করলে হবে মাইনাস কজ এক্স তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে কজ এক্স বাই এখানে একটা এনিস এন সমাকলন করার কারণে একটা এন আসবে আর এনস্কোয়ারে মিলে হবে এন কিউব তারপরে দেখো আপার লিমিট লোয়ার লিমিটের মান বসাইছে আর কিছু না উপরেরটা বুঝলে এটাও বুঝবা আপার লিমিট লোয়ার লিমিটের মান বসাই এই লাইনটা করছি একটু ভালোভাবে দেখলেই বুঝে যাবে তারপরে দেখো এই লাইনের মধ্যে মাইনাস পাই স্কেয়ার প্লাস পাই স্কেয়ার কাটা অর্থাৎ আমরা উপর লাইনতে এই লাইনে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন কমন নিয়েছিলাম এই লাইন থেকে এই লাইন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন কমন নেওয়াতে এটা রয়ে গেছে এবং মাইনাস পাই স্কোয়ার প্লাস পাই স্কেয়ার কাটা তাহলে মাইনাস টু পাই আর এদিকে থাকতেছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এন তাহলে দেখো এই পাই এই পাই কাটা তাহলে মাইনাস টু বাই এন তো মাইনাস টু বাই আবার একসাথে লিখা যায় মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা কীভাবে লিখা যায় খেয়াল করে একটু যদি মাইনাস এরকম থাকে মাইনাস টু হোল টু দি পাওয়ার এন থাকে তাহলে আমরা লিখতে পারি এ দেখো টু লিখে এই যে এই ওয়ানটা এই এই মাইনাসটা মাইনাসটারে এইভাবে আমরা লিখতে পারবো আরেকটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন আছে দেখো এই মাইনাসটারে আমরা এইভাবে লিখতে পারি গুণ আকারে দেখো টু তো এটার পাওয়ার ওয়ান না মানে পাওয়ার নাই মানেই তো ওয়ান টু ইন্টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দেখো পাওয়ার পাওয়ার যুগ হয় পাওয়ার সবসময় যুগ হয় না টু ইন্টু এন টু দি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা হয় কীভাবে আছে দেখো এখানে এটার পরে ওয়ান আছে সরি এন আছে আর এই যে মাইনাস এই মাইনাসটার কারণে ওয়ান আসছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এখন এই যে এ নট এন বি এন এর মান পাইছি এই মানগুলো আমরা এক নং সমীকরণে বসিয়ে পাই আমাদের তো এক নং একটা সমীকরণ ছিল ওই যে ফুরিয়ার দ্বারাটা ছিল আমরা এক নং ধরে নিয়েছিলাম এইখানে আমরা মান বসাবো এ নট এন বি এন এর মান বসাবো দেখো আমরা যদি মান বসাই তাহলে আমরা কি পাইতেছি মান বসার কারণে আমরা পাইতেছি এফ অফ এক্স সমান হাফ দেখো এ নট মান বসাইছি এ এন এর মান বসাইছি আর বি এন এর মান বসাইছি বসানোর পরে এখানে আমরা যে কাজটা করছি দেখো এই টু আর টু কাটা হলে মাইনাস পাই বাই থ্রি হবে আর এইখানে এখানে দেখো একবার এন এর মান ওয়ান বসাইছি টু বসাইছি থ্রি বসাইছি ফোর বসাইছি আবার আবার এটার জন্য একবার কাজ করছি দেখো এটার ক্ষেত্রে আমরা কজের জন্য একবার যদি ওয়ান বসাও দেখো এটার উপরে যদি ওয়ান বসাও তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস নিচে বসাইলেও ওয়ান তাহলে ফোর কস এন এর মান তো ওয়ান তাহলে এক্স তাইলে ফোর কজ এক্স আবার যদি টু বসাও দেখো এখানে টু হয় এটা হয়ে যাবে প্লাস আর নিচে টু স্কোয়ার হবে টু স্কোয়ার মানে ফোর ফোরে ফোরে কাটা তাহলে থাকবো মাইনাস কস টু এক্স দেখো মাইনাস কস টু এক্স আবার যদি এন এর মান থ্রি বসাই সরি এখানে এন এর মান থ্রি বসাই তাহলে এটা হবে মাইনাস মাইনাসতে মাইনাস প্লাস নিচে হবে থ্রি স্কোয়ার মানে নয় আর উপরে হবে ফোর তাহলে ফোর বাই নাইন কস থ্রি এক্স অর্থাৎ এন এর মান একবার ওয়ান বসাইছি টু বসাইছি থ্রি বসাইলে এইভাবে আসবে এবং ডট 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 এইভাবে আসতে থাকবে আবার এন এর মান এটাতে বসাবো ওয়ান এক প্রথমে এটাতে বসে আমরা এই লাইনটা পাইছি আবার এন এর মান এটাতে বসাবো ওয়ান টু থ্রি ফোর এভাবে বসাতে থাকবো যদি দেখো ওয়ান বসাও তাহলে একে আর একে দুই মাইনাস পাওয়ার মাইনাস এখানে দুই বসালে এটা হয়ে যাবে প্লাস আর এখানে হবে ওয়ান তাহলে টু সাইন এক্স হবে টু সাইন এক্স হবে আবার যদি টু বসাও দেখো এখানে টু বসালে দুই আর একে তিন তাহলে এটা হবে মাইনাসের আর নিচে হবে দুই দুইয়ে দুইয়ে কাটা তাহলে হবে মাইনাসের কস টু এক্স দেখো মাইনাসের কস টু এক্স আবার যদি থ্রি বসাও তিন একে সাইড এটা হবে প্লাস নিচে হবে ফোর তাহলে উপরে উপরে কি হবে টু বাই ফোর দেখো টু বাই সরি থ্রি বসাও থ্রি বসাইলে দেখো এটা হবে ফোর এটা হয়ে যাবে প্লাস তাহলে টু বাই থ্রি হবে এন এর মান হবে থ্রি দেখো টু বাই থ্রি সাইন থ্রি এক্স এন এক্স মানে থ্রি এক্স এভাবে ডট 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 করে চলতে থাকবে এটা আমাদেরকে এটা আমাদের দুই নং এখন দেখো আমরা জানি এফ f পাই সমান এফ ও পাই সূত্রগুলো আমি আর আগে দেখাইছি এটা সূত্র এফ ও পাই সমান হাফ এফ অফ মাইনাস পাই প্লাস জিরো প্লাস এফ পাই মাইনাস জিরো আমরা তো এফ হচ্ছে কি এফ হচ্ছে এক্স মাইনাস আমাদের এফ ছিল এটা এক্স তাহলে আমরা যদি এখানে মান বসাই দেখো এক্স মাইনাস এক্স যদি আমরা মান বসাই অর্থাৎ মাইনাস পাই প্লাস জিরো মানে মাইনাস পাই যদি আমরা এটাতে বসাই এফ অফ বসাই তাহলে আমরা পাবো মাইনাস পাই মাইনাস আর এফ অফ পাই মাইনাস মানে এফ তো জিরো বিয়োগ দিলে তো পাই হয় এই পাই যদি আবার এটাতে বসাই তাহলে আমরা পাই পাই মাইনাস পাই এটা সরাসরি ফাংশনে বসাইছি দেখো এফ অফ মাইনাস মান তোমরা অবশ্যই বসাইতে তাহলে এই মানটা আমরা এখানে বসাইছি কাটাকাটি করে মাইনাস টু পাই স্কোয়ার টু টু কাটা তাহলে মাইনাস পাই স্কোয়ার পাইছি দেখো টু টু কাটা আমরা পাইছি কি মাইনাস পাই স্কোয়ার এখানে আমরা পেলাম তারপরে দেখো আমাদের কাছে মনে হয়েছে যে এই দুই নং যে সমীকরণটা আমরা পাইছি দুই নং যে সমীকরণটা আমরা পাইছি এই সমীকরণে যদি আমরা এক সমান পাই বসাই দিই তাহলে আমাদের কি হয় দেখো এফ অফ এক্স এফ ওফ পাই সমান ওয়ান বাই পাই স্কোয়ার অর্থাৎ এক্সের জায়গায় পাই বসাই দিয়েছি দেখো এক্সের জায়গায় সব জায়গায় পাই বসাইছি এখানে এক্স এক্স আছে না এই এর জায়গায় আমরা পাই বসাই দিছি তাহলে এক্সের জায়গায় পাই বসাই দিলে আমাদের যেটা হয় দেখো এফ ও পাই সমান এদিকে আমরা কিন্তু মান বের করছি এফ ও পাই সমান পাইছি মাইনাস পাই স্কোয়ার তাইলে এই এই জন্য আমরা লিখছি এখানে মাইনাস পাই স্কোয়ার সমান মাইনাস পাই বাই থ্রি স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই থ্রি আর কস পায়ের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর গুণ করলে হবে মাইনাস ফোর কস টু মান হচ্ছে ওয়ান তো ওয়ানে আর কস টু পায়ে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হবে এই কস থ্রি পায়ের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান সাথে গুণ করলে হবে ফোর বাই থ্রি তারপর সামনে একটা মাইনাস থাকবে এভাবে মাইনাস প্লাস চলতে থাকবে আর সাইন পায়ের মান জিরো সাইন টু পায়ের মাইন জিরো সাইন থ্রি পায়ের মান জিরো তাইলে ওভারঅল সাইনের সবগুলা ট্রাম জিরো এই জন্য দেখো আমি আর লিখি নাই জিরো দিয়ে দিছি এরপরে বাকিটা ক্যালকুলেশন করছি আর কিছু না এখানে আমরা মাইনাস কম নিচ্ছি দেখো এই লাইন থেকে এখানে যে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি মাইনাস কমন নিয়ে এবং মাইনাস ফোর কমন নিচ্ছি ফোর কমন নিলে থাকবো ওয়ান ওয়ান বাই ফোর ওয়ান বাই নাইন এবং সবগুলা হয়ে যাবে প্লাস বাকি কাজ কি করছি দেখো এই এই পর্যন্ত এই পর্যন্ত কমনটা সহকারে আমরা নিয়ে গেছি বাম পাশে আর বাকি সবগুলো নিয়ে গেছি ডান পাশে আর এটারও এক পাশে নিয়ে যুগিয়োগ করে দিছি দিলে আমাদের দেখো এটা থেকে হয় এটা আর এটা থেকে এটা আসে তারপরে আমরা এই ফোরটাই এই পাশে নিয়ে আসলে হবে তিন চারে বারও দেখো এই ফোর যদি এদিকে আসে তাহলে এই ফোরটার নিচে এসে বাঘ হবে আর বাঘ হলে আমাদের তাহলে আমাদের কি হচ্ছে বাঘ হইলে হইব টু টু পাই স্কোর বাই বারো তো টু আর বারো রে কাটলে ছয় হয় এই জন্য এই ফোরটা দিকে আসলে পাই স্কেয়ার বাই সিক্স আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এইভাবে তোমরা আরও অনেকগুলো অঙ্ক আছে বাকি সবগুলো অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো তোমাদের তেমন সমস্যা হবে না তাছাড়া আমি আস্তে আস্তে সবগুলাই পর্যায়ক্রমে ভিডিও আপলোড দিব যাতে তোমাদের কোনো সমস্যা না হয়